পরিবারের ভাগ্য ফেরানোর আশায় ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল আট যুবক কিন্তু ফিরলো লাশ হয়ে আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় তাদের মরদেহ বিদেশে যেতে জমি বিক্রি ও ধার করে দালালের হাতে টাকা তুলে দিয়েছিল তারা প্রথমে লিবিয়ায় পাঠানো হয় তাদের সেখান থেকে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে পঞ্চাশ জনের একটি দলের সঙ্গে রওনা করেছিল তারা তিউনিসিয়া উপকূলের কাছে নৌকা ডুবিতে প্রাণ হারান আট বাংলাদেশি ও এক পাকিস্তানি কিন্তু স্বজনদের অভিযোগ নৌ দুর্ঘটনা নয় নৌকার পাটাতনের নিচে আটকে রেখে হত্যা করা হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে নিহতদের স্বজনদের হাতে পঁয়ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে আমার সাথে আমার এলাকার তিনজন লোক আমাদের বাড়ি আসছে তারা বলছে যে ওদের জোর কইরা পিটাইয়া দিছে নৌকা ডুবি হয় নাই তাই তেতাল্লিশ জন লোক বাঁচছে যদি লোক নৌকা ডুবি হইতো তাহলে এই লোকগুলা পিড়ে আসতে পারতো না এরা নিজে স্টেটমেন্ট দিছে